নমস্কার, দিব্যজ্ঞান পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং আমি তন্ময় নিয়োগী আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই দিব্যজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় শ্রী শ্রী মায়ের দিব্য জীবন কাহিনী ও বাণী আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। এই দিব্য ভাষ্য পাঠ করার সময় আমার দ্বারা যদি অজান্তে কোনো ভুল বা ত্রুটি হয়ে যায়, আমি আশা রাখব যে আপনারা আমাকে মার্জনা করবেন। দিব্যত্রয়ের পদপ্রান্তে অবলুণ্ঠিত প্রণাম নিবেদন করে শুরু করতে চলেছি আজকের পাঠ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা পুরো পর্বটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং আমাকে আশীর্বাদ করবেন আমি যেন তাদের শ্রীচরণে আমার মনকে স্থিত করে আরও বেশি করে তাদের নির্দেশিত কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারি। আজকে আমি শুরু করতে চলেছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ দ্বারা সম্পাদিত শতরূপে সারদা গ্রন্থটির থেকে শ্রী মা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে অধ্যায়টি। এই অধ্যায়টির আজকে আমি প্রথম ভাগ পড়ে আপনাদের শোনাব, পৃষ্ঠা সংখ্যা 200। ধর্মের ইতিহাসে সারদা দেবী অধ্যাত্ম শক্তির কেন্দ্রে সস্থিতা। শ্রীরামকৃষ্ণ যে অনন্ত সত্যের দ্রষ্টা, স্বামী বিবেকানন্দ সেই সত্যের প্রবক্তা, প্রচারক ও ভাষ্যকার, এবং সারদা দেবী তারই ব্যবহারাদর্শ। মায়ের গুরুভাব দেবীভাবেরই প্রকাশ, আবার সেই দেবীভাব মাতৃভাবের সঙ্গে অন্বিত। শাস্ত্রমতে অবশ্য মাতাকে ও গুরুকে দেবীভাবে পূজার্চনার বিধান স্বীকৃত। শ্রীমা তার অগণিত মন্ত্রশিষ্য বা ভাব দীক্ষিত গৃহী সন্তানদের চোখে গুরুভাব বিমণ্ডিতা হয়েও মাতৃরূপে প্রকাশমানা। তার মধ্যে অলৌকিক করুণা, পবিত্রতা ও আশ্রিত বাৎসল্যের অপরিমেয় আন্তরিক বৈভব ইত্যাদি গৃহী সন্তানদের তৃতাপদগ্ধ জর্জরিত জীবনে শান্তির ধ্রুব পথ নির্দেশক। গৃহী সন্তানদের সঙ্গে গুরুরূপিণী শ্রী শ্রী মায়ের সম্পর্ক যুগপৎ এক অধ্যাত্ম দেবীশক্তি ও অত্যাশ্চর্য স্নেহকোমল কল্যাণী অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত ছিল বলে বাস্তব জীবনে তার প্রকাশরূপও ছিল অপূর্ব। ত্যাগী ও গৃহী সন্তানদের দৃষ্টিভঙ্গি সমকেন্দ্রিক হতে পারে না, একথা শ্রী শ্রী মা জানতেন। সংসারে থেকেও যথার্থ অধিকারীকে ত্যাগের পথে এগিয়ে দেওয়াই ছিল মায়ের উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধন করতে চেয়েই কতজনকে অধিকারী ভেদে সন্ন্যাস বা ব্রহ্মচর্যে দীক্ষা দিয়ে গৃহত্যাগী করিয়েছেন, আবার কাউকে বিবাহাদি করে সংসার ধর্ম পালন করতে উপদেশ দিয়েছেন। বলেছেন, সে কি গো, সংসারে সবই দুটি দুটি, এই দেখো না, চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমনি পুরুষ ও প্রকৃতি। শ্রী মা তার গুরুশক্তির অভয় অঙ্কে যাদের গ্রহণ করেছিলেন, মন্ত্রদীক্ষায় কৃতার্থ গৃহী সন্তানেরা তাদের মধ্যে বৃহত্তর একটি অংশ। এই দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে মায়ের গুরু দেবী মাতা এই পরস্পর সাপেক্ষ ত্রিবিধ রূপের বিকাশ আদ্যাশক্তির স্নেহঘন মূর্তিরূপে দতিত হয়েছে। গৃহজীবনে অনন্ত মানবিক কল্যাণ সাধন যেমন মায়ের একমুখী সাধনা, তেমনি মাতৃগত প্রাণ সন্তানদেরও তার প্রতি অনন্ত আকুতি। অতএব গৃহী সন্তানদের দৃষ্টিতে মায়ের সামগ্রিক স্বরূপ বিচার করতে চাইলে মায়ের প্রতি তাদের অনন্ত নির্ভরতার কথা আলোচ্য। আবার এই নির্ভরতার উৎস শ্রী শ্রী মা কেন, তার যথাযোগ্য সন্ধানও নিতে হয়। গৃহী সন্তানদের প্রতি মায়ের উপদেশ, নির্দেশ, আচার আচরণেরও চিত্রচয়ন প্রয়োজন। স্বামী বিশ্বেশ্বরানন্দ একবার শ্রী শ্রী মাকে বলেছিলেন, এত ভক্তের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা যখন তার একার পক্ষে সম্ভব নয়, তখন দীক্ষিত সন্তানদের সংখ্যা কম হওয়াই ভালো।
উত্তরে শ্রীশ্রীমা বলেছিলেন, আমি ঠাকুরের উপর সব ভার দিই, তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো, আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র, তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র, অর্থাৎ শিষ্যের কল্যাণ শুধু গুরুর মনে রাখারই উপর নির্ভর করে না, মন্ত্রেরও একটা শক্তি আছে। এই মন্ত্রশক্তি বিষয়েই শ্রীশ্রীমা রাসবিহারী মহারাজকে বলেছিলেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে, তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। মায়ের এই উক্তির আলোকেও দীক্ষিত সন্তানেরা তার পতিতধারিণী সত্তার অহৈতুক কৃপা ও করুণা, ভক্তের কল্যাণ সাধনের অসীম আকাঙ্ক্ষা ও আকুতিকেই অনুভব করেছেন। শ্রী শ্রী মায়ের দীক্ষিত গৃহী সন্তানদের কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। প্রথমত, শ্রী রামকৃষ্ণের প্রত্যক্ষ গৃহী লীলা সহচর বৃন্দের মধ্যে অন্তত একজন তার কাছে দীক্ষালাভ করেছেন, তিনি শ্রীম। শ্রীম মাকে শুধু গুরুপত্নী হিসাবেই দেখতেন না, দেখতেন সাক্ষাৎ শ্রী রামকৃষ্ণের অন্য রূপ হিসাবে। এদের প্রসঙ্গ প্রবন্ধান্তরে আলোচিত হয়েছে। দ্বিতীয়ত, যে সমস্ত গৃহী সন্তানদের মধ্যে স্বপ্নসিদ্ধি ঘটেছে তাদের শ্রী শ্রী মায়ের স্মরণ ও মননাশ্রয়ের মধ্য দিয়ে মায়ের সম্বন্ধে তাদের ধ্যান ধারণা। তৃতীয়ত, কুলগুরুর কাছে দীক্ষা গ্রহণের পর পুনরায় শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণ এবং তাদের দৃষ্টিতে মায়ের ভাবমূর্তি। চতুর্থত, ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী মায়ের প্রত্যক্ষ দীক্ষা গ্রহণকারী গৃহী সন্তানদের তার সম্বন্ধে ধারণা। শ্রী শ্রী মা যোগানন্দ স্বামীকে 1886 থেকে 87 সালে সর্বপ্রথম দীক্ষাদান করেন। তারপরে তিনি কবে, কোথায় এবং কাকে প্রথম দীক্ষা দেন তা জানা যায় না, তবে এ তথ্যের পরিচয় পাওয়া যায় যে এ কাজ কখনো বন্ধ হয়নি। যতদূর জানা যায়, মা প্রথম দিকে সার্পেন্টাইন লেনের অতুল ও নারায়ণ নামে দুটি ছেলেকে দীক্ষা দেন। 1887 থেকে 1898 সাল পর্যন্ত মায়ের কথা লোকে খুব কমই জানত এবং সে কারণেও মায়ের দীক্ষিত সন্তানের সংখ্যাও কম। কিন্তু 1898 থেকে 1909 কালসীমার মধ্যে মায়ের দীক্ষিত সন্তানের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যায়ে 1909 থেকে 1920 সালের মধ্যে মায়ের কাছে গৃহী সন্তানদের দীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায় এবং তারা এসেছেন দলে দলে, ঝাঁকে ঝাঁকে, অবিরাম স্রোতে। 1887 থেকে 1920 এই সুদীর্ঘ 33 বছর কাল বহু নরনারী মায়ের কাছে যাতায়াত করেছে। প্রথম একাদশ বর্ষের বিবরণ মেলেই না, দ্বিতীয় একাদশ বছরের প্রাপ্ত বিবরণ পরিমাণে খুব বেশি না হলেও তা আমাদের মানসিক আকুতি ও জিজ্ঞাসা তৃপ্তির সহায়ক। তৃতীয় পর্যায়ের একাদশ বছরের মায়ের গৃহী সন্তানদের প্রতি আকর্ষণ এবং বিপরীতভাবে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে গৃহী সন্তানদের মনন ও ধ্যানের বহু পরিচয় নথিবদ্ধ হয়েছে। গ্রন্থাকারে কিংবা পত্রিকায় মুদ্রিত নানা স্তরের মানুষের এই স্মৃতিচারণগুলি মায়ের প্রত্যক্ষ মাতৃরূপ ও অধ্যাত্ম ভাবরূপের পরিচয় বহন করে। ঠাকুর বলতেন, দেব স্বপ্ন সত্য, দেব স্বপ্ন দর্শন করে তদ অনুযায়ী আচরিত ক্রিয়াকর্ম ও জপ করতে সক্ষম হলে ভক্ত সন্তানের আধ্যাত্মিক সমুন্নতি লাভ সম্ভব, একেই বলে স্বপ্নসিদ্ধি। শ্রী মায়ের স্বপ্নসিদ্ধ গৃহী ভক্তের অন্যতম হলেন সুরেন্দ্র সেন। তিনি স্বামী বিবেকানন্দের আমেরিকা থেকে প্রত্যাবর্তনের পর স্বামীজির কাছে ধর্মজীবনের কারণে দীক্ষা সন্ন্যাস প্রার্থনা করেন। অবধারিত দীক্ষার দিনে স্বামীজি অপর কয়েকজনকে দীক্ষা দিয়ে তাকে ডেকে বলেন, ঠাকুর বললেন, আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। স্বামীজির এই কথায় মর্মাহত সুরেন্দ্রবাবু নিজেকে তার অনুপযুক্ত বলেই মনে করেছিলেন, কিন্তু সুরেন্দ্রবাবু
একদিন রাতে স্বপ্ন দেখেন। তিনি ঠাকুরের কোলে বসে আছেন এবং এক উজ্জ্বল দেবীমূর্তি তাকে বলছেন, একটি মন্ত্র নাও। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য এ বিষয়ে সুরেন্দ্রবাবুর বক্তব্য উল্লেখ করেছেন। সুরেন্দ্রবাবু বলেছেন, আমি ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনোদিনই ধার ধারি না। তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম, তুমি কে? উত্তর এলো, আমি সরস্বতী, বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম, এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। অবজ্ঞা ভরে বলিলাম, আমি কবি হতে চাই না। দেবীমূর্তি কহিলেন, কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত 108 বার জপ করিতে আদেশ করিলেন। এইভাবে প্রায় 9 বছর কেটে যাওয়ার পর শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তীর প্রেরণায় মাকে দর্শন করতে তিনি জয়রামবাটি যান। সেখানে 4-5 দিন থাকেন। দ্বিতীয় দিন মা তাকে ডেকে দীক্ষা নিতে বলেন এবং তৃতীয় দিন লক্ষ্মী পূর্ণিমার দিন মা তাকে দীক্ষা দেন। দীক্ষার সময় মা তার ডান হাত সুরেন্দ্রবাবুর মস্তকে এবং বাঁ হাত তার চিবুকে রেখে দীক্ষা দিয়েছিলেন। মায়ের দেওয়া মন্ত্র শুনে সুরেন্দ্রবাবু দীর্ঘকাল পূর্বের সেই স্বপ্ন দর্শনের কথা স্মরণ করে ক্ষণিকের জন্য সংজ্ঞা হারিয়ে ফেলেন। প্রকৃতিস্থ হওয়ার পরে দেখেন তার স্বপ্নদৃষ্ট দেবীমূর্তি ও মায়ের মূর্তি এক। তিনি সেই স্বপ্নের কথা মাকে বলবার চেষ্টা করলে মা তাকে বলেন, কেন মিলছে না? ঠিক মিলছে তো? ভক্ত মানুষে মায়ের অলৌকিক শক্তির স্বরূপ প্রতিভাত হল, অথচ ঐশ্বরিক হয়েও তিনি অত্যাশ্চর্যরূপে স্নেহ মমতায় জড়ানো পার্থিব মাতা। শিলংয়ের এক ভক্ত সুরেন্দ্রনাথ সরকার স্বপ্নে মা ও ঠাকুরকে দেখেন ও ঠাকুরের কাছ থেকে দীক্ষা লাভ করেন। 1910 সালের ডিসেম্বর মাসে তিনি কোঠারে গিয়ে ওই বিষয়ে মায়ের কাছে বললে মা বলেন, ঠিক দেখেছ। পরদিন তিনি তাকে দীক্ষা দেওয়ার সময় বললেন, ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি। এই বলে তিনি আরেকটি মন্ত্র দিলেন। সন্তানের প্রতি মায়ের অপার করুণা ভক্তমনের ভাব ও ভাবনাকে আন্দোলিত করল। মায়ের অবতারত্বে নিঃসন্দেহ হবার জন্য শিলংয়ের এক গৃহী ভক্ত পণ করেন যে 7 বার স্বপ্নে মায়ের দর্শন না পেলে তাকে দেখতে যাবেন না। সেই 7 বার পূর্ণ হলে একবার সম্ভবত 1912 সালে জয়রামবাটিতে মাকে দর্শনের জন্য এলেন এবং মায়ের কাছে দীক্ষা লাভ করেন। ভক্তের দৃষ্টিতে মায়ের স্বতঃস্ফূর্ত কৃপা ধরা পড়ল। একটি অল্প বয়স্কা স্ত্রী ভক্ত যার নাম বিনু স্বপ্নে মা ও ঠাকুরকে দর্শন করেন এবং স্বপ্নেই দেখেন মা যেন তাকে মন্ত্র দিচ্ছেন। কিন্তু স্বপ্নলব্ধ দীক্ষা অপূর্ণ থেকে যাওয়ায় তিনি মায়ের কাছ থেকে দীক্ষা পাবার জন্য ব্যাকুল হলেন। 1913 থেকে 1914 সালে তিনি কয়েকজনের সঙ্গে উদ্বোধনে যান। অধীর আগ্রহে উপরে উঠে দেখলেন একজন স্ত্রীলোক অর্ধাবগুণ্ঠনে দাঁড়িয়ে আছেন এবং কয়েকজন পুরুষ ভক্ত তাকে প্রণাম করে চলে যাচ্ছেন। তিনি শ্রী শ্রী মা অনুমান করে স্ত্রীভক্তটি ছুটে গিয়ে তার পা ধরে বসে পড়লেন এবং মাকে তার স্বপ্ন বৃত্তান্ত জানিয়ে দীক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। শুনে প্রসন্নর মুখে মা বললেন, বেশ তো, আজই আমি তোমায় দীক্ষা দেব। ভক্তটি হাত পা ধুয়ে এসে দীক্ষা গ্রহণ করার পর মা বললেন, দক্ষিণা দাও। কিন্তু ভক্তটির সঙ্গে কিছুই ছিল না, তাই মা তার দুহাত ভরে ফুল, কমলালেবু, কুল প্রভৃতি দিয়ে বললেন, বলো, আমার পূর্বজন্মে ইহজন্মে জানত অজানত যা কিছু পাপ পুণ্য করেছি সব তোমাকে সমর্পণ করলুম। গৃহী ভক্ত হিসেবে মায়ের কাছ থেকে এই ব্যবহার পেয়ে তিনি অভিভূত হলেন। খুঁজে পেলেন মায়ের সঙ্গে তার নিত্যকালের দিব্য সম্পর্ক। মায়ের অন্যতম গৃহীভক্ত লাবণ্যকুমার চক্রবর্তী ঠিক স্বপ্নলব্ধ না হলেও 1913 খ্রিস্টাব্দের শ্রীপঞ্চমীর দিন ভোরবেলায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুনতে পান যে ঠাকুর তাকে নাম ধরে ডাকছেন এবং তাকে অগ্নি অক্ষরে লেখা একটি নাম দেখিয়ে বলছেন, এই নাম জপ করে চলো, সময়ে বীজ পাবি। এর প্রায় 1.5 বছর পর
1914 সালের বিজয়া দশমীর পরের দিন সকালে লাবণ্যকুমার কলকাতায় মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং দীক্ষাদানকালে কিছু জিজ্ঞাসা না করেই মা যে মন্ত্র দেন তা ওই স্বপ্নলব্ধ নামটি শুধু বীজ সংযুক্ত করা। লাবণ্যকুমার চক্রবর্তী মায়ের প্রকাশরূপের মধ্যে যত গুপ্ত তত ব্যক্ত এর সমুজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করেছেন। অপূর্ব লজ্জাবতী গৃহস্থ ঘরের কুলবধূর মতন মহামায়া আপনাকে আবৃত রাখতেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, অপূর্ব এবং অনন্ত ভাব গুণতনু শ্রী রামকৃষ্ণদেবের ভাবের বিকাশ বিলাস তদীয় পার্শ্বদগণের এবং মুমুক্ষ দর্শকগণের চক্ষে অল্পবিস্তর ধরা পড়িল, মহাশক্তি ব্রহ্মময়ীর সমধিক ভাববিকাশ বিলাস কচিত ধরা পড়িত। এত গুপ্ত এবং গভীর ছিলেন তিনি, তাহাদের অর্থাৎ প্রধানত শ্রী রামকৃষ্ণের পার্শ্বদগণকে জিজ্ঞাসু ভক্তগণ শ্রী শ্রী মায়ের কথা জিজ্ঞাসা করিলে তাহারা কিছুতেই বলিতে চাহিতেন না। দেখিয়াছি তখন শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত দীক্ষিত ভক্তগণ ছাড়া শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি পর্যন্ত অন্য কাহাকেও দেওয়া হইত না। সঙ্গোপনে থাকায় অভ্যস্থা মাকে তাহার পার্শ্বদগণ আরও সঙ্গোপনে রক্ষা করিতেন। ইদানিং আমরা অবাক বিস্ময়ে দেখিতেছি ধর্মপিপাসু লোকসংখ্যা বিপুলভাবে শ্রীরামকৃষ্ণের ভাবধারায় আকৃষ্ট হইতেছেন। আরও বিস্ময়ের উপর বিস্ময় দেখিতেছি কিছুকাল যাবৎ যাহারা এই ভাবধারায় আকৃষ্ট তাহাদের প্রধান আকর্ষণ শ্রী শ্রী মায়ের কথা জানিবার এবং শুনিবার। মা মহাশক্তি, তাহার বিকাশ বৈভব সম্বন্ধে জিজ্ঞাসু লোকের অল্পই জানা, এমনকি কিছুই জানা নয়, শুধু নাম মাত্র শোনা। লাবণ্যকুমার চক্রবর্তী আরও বলেছেন, পূজ্যপাদ শ্রীম আমার সহিত প্রথম পত্রালাপে লিখিয়াছিলেন শ্রী শ্রী ঠাকুর ও মা অভেদ একই সত্তা, খোলসে মাত্র তফাত নর আর নারী দেহ। এই পরিচয়ের কার্যকরী মীমাংসার পরিপ্রেক্ষিতে গৃহী সন্তান লাবণ্যকুমার চক্রবর্তী একটি গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলেছেন, পূজ্যপাদ অভেদানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের স্তোত্রগীতি রচনা করেছেন। মাকে তা শোনানোর ইচ্ছা প্রকাশ করা মাত্রই মা চমকে উঠে বললেন, কি স্তোত্র, কার স্তোত্র? মহারাজ বিনীত কণ্ঠে তখন জানালেন যে তা মায়েরই স্তোত্রগীতি। বিস্ময়াভিভূতা মা বললেন, বাবা আমার আবার কি স্তোত্র? কিন্তু ভক্তের আন্তরিক আকুতিতে মা স্থিরভাবেই শুনতে লাগলেন প্রকৃতিং পরমাং। কিন্তু অভেদানন্দ মহারাজ যখন গাইলেন রামকৃষ্ণ গত প্রাণাং, তখন দেখা গেল তা শুনে মা স্পন্দনহীনা হয়ে পড়েছেন। মাতৃরূপের এই পরমাশ্চর্য রূপের পরিচয় ভক্তের লেখনীতে যেভাবে বিবৃত হয়েছে সেই দৃষ্টিকোণেই আমরা বিষয়টিকে দেখতে চাই। তন্নাম শ্রবণপ্রিয়াম উচ্চারিত হইবামাত্র তাহার অশ্রুধারা প্রবাহিত হইল। তৎভাবরঞ্জিতাকারং বলার পর অভেদানন্দ মহারাজ দেখিলেন মা আর সেখানে নাই, শ্রী শ্রী ঠাকুর বসিয়া আছেন অথবা মা নিজেই ঠাকুরে পরিণতা হইয়াছেন। মহারাজ হাঁটু গাড়িয়া বসিয়া স্তোত্রগীতি গাহিতেছিলেন, তিনিও যেন তাহার মধ্যে রহিলেন না। তিনি কি দেখিয়াছিলেন তাহা আমাদের বলিয়া যান নাই, কিন্তু আমরা এই না বলার মধ্যে অনেক কিছু নিত্য নতুন ভাবে পাইতেছি। কি পেয়েছিলেন লাবণ্যকুমার তার একটু আভাস তার নিজের কথায়। অগ্নি আর অগ্নির দাহিকা শক্তি যেমন অভেদ, শ্রী রামকৃষ্ণ শ্রী সারদা মাও তেমনি অভেদ। ইহা সাধারণ দৃষ্টির গোচরীভূত নহে, তাহার কৃপাধন্য যাহারা এ কেবল তাহারাই জানেন। আর শুধু ব্রহ্মশক্তি নহে, পূর্ণ ব্রহ্ম পূর্ণ শক্তি এবারও জীবের অশেষ ভাগ্যে প্রকটিত প্রকটিতা হইয়াছেন। সুতরাং ঠাকুরকে যদি যোগেশ্বর যোগেশ্বর যজ্ঞেশ্বর বলি, তবে শ্রী শ্রী মা সারদাকেও আমরা নিঃসন্দেহে যোগেশ্বরী যোগেশ্বরী এবং যজ্ঞেশ্বরী বলিব। শ্রী শ্রী মায়ের ঈশ্বরী ও মাতৃসত্তার সম্মিলিত রূপ এই গৃহী সন্তানের দৃষ্টিতে কি গভীর শ্রদ্ধা ও মগ্নময় অনুভূতি সঞ্চার করেছিল
তারই স্পষ্ট স্বীকারোক্তি তিনি দিয়েছেন। লজ্জা পটাবৃতা চির অবগুণ্ঠনবতী মা, তোমার মানব দেহ ধারণের শতবর্ষ জয়ন্তী উৎসব মুখে তোমার ঘোমটা খুলিয়াছ, স্বয়ং ব্রহ্মময়ী তুমি, আবার স্বয়ং ব্রহ্মকর্তৃক স্বপূজিতা, মাতৃত্বে প্রতিষ্ঠিতা তুমি। তোমার স্থূল দেহে আবির্ভাব এবং বিদ্যমান থাকাকালীন বিরল ভাগ্যবান ভাগ্যবতী তোমার ছেলেমেয়েরা ছাড়া আর তেমন কেহ শ্রী মুখারবিন্দ দর্শনের এবং তোমার রাতুল চরণযুগল দর্শন স্পর্শনের সুযোগ লাভ করে নাই। কিন্তু আজ দেখিতেছি দিকে দিকে অভূতপূর্ব জাগরণে সাড়া পড়িয়া গিয়াছে। যদিও ব্রহ্মশক্তির নরনারী দেহে আবির্ভূত আবির্ভূতা হইবার সময় হইতেই এই জাগরণের পালা আরম্ভ। স্বয়ং ঠাকুরের নরদেহাবলম্বনে প্রকটিত ভাবৈশ্বর্য অল্পাধিক প্রকাশিত হইলেও তুমি স্বয়ং মহাশক্তি সুগুপ্তা না থাকিলেও গুপ্তা ছিলে, আজ মা তুমি ব্যক্তা সুব্যক্তা হইয়া চলিয়াছ। সর্বচেতনার সারভূতা সর্বচেতনার সমাহৃতা তুমি, যা দেবী সর্বভূতেষু চেতনত্বভিধীয়তে, আজ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। চৌদ্দ পোয়া দেহাবলম্বনে প্রকটিতা তুমি বিশ্বব্যাপ্তা হইয়া চলিয়াছ তোমার কৃপা বলে জীবের নতুন দৃষ্টিভঙ্গিতে। বুদ্ধিরূপেণ শান্তিরূপেণ প্রভৃতি শতরূপে তো তুমি আছই, এখন মাতৃরূপেণ যুগ প্রয়োজনে তুমি আসিয়াছ বিশেষভাবে। জীবের রুদ্ধ দৃষ্টি খুলিয়া যাইতেছে, বিকৃত দৃষ্টি সৃষ্টি প্রপঞ্চ হইতে অপসারিত হইতেছে, মানুষ দিব্য দৃষ্টি খাঁটি দৃষ্টিশক্তি লাভ করিতেছে, যাহা দেখে নাই তাহা দেখিতেছে, যাহা ভুল দেখিত তাহা ঠিক দেখিতেছে। ধুলার ধরণীতে তুমি আসিয়াছ এবং আছো থাকিবেও আরো বহুকাল। তুমি যাহাকে যেমন দেখিবার শক্তি দিয়াছ সে তেমন দেখিতেছে, আর প্রচারের ধুম লাগিয়াছে, কেহ দেখিতেছে ঠাকুর ও তুমি অভিন্ন, বহির্দৃষ্টিতে খোলসে মাত্র তফাৎ। পৃথক করিয়া ঠাকুরকে কেহ বলিতেছে পরম পুরুষ, তোমাকে বলিতেছে পরমা প্রকৃতি। কেহ দেখিতেছে তুমি সাক্ষাৎ জগদম্বা আদ্যাশক্তি, কেহ দেখিতেছে একান্ত গ্রাম্য বলিয়া গ্রাম্য কুলবধূ, আকারে প্রকারে চাল চলনে যে যাহা দেখিতেছে ঠিকই দেখিতেছে, তবে তারও ঊর্ধ্বে আরও দেখিবার কত কি, কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। কেহ বা আফসোস করিতেছে তুমি শ্রী চৈতন্য লীলায় উপেক্ষিতা শ্রী বিষ্ণুপ্রিয়া। তদীয় পার্ষদগণ ভক্তগণ ভাবধারা প্রচারকগণ প্রিয়াজির প্রতি নাকি অবিচার করিয়া গিয়াছেন, তবে এই সারদা জীবনলোকে যদি আমরা প্রিয়াজিকে দেখি আফসোসের কি আছে? সতী সীতা রাধা প্রিয়াজি ইহাদের নতুন দৃষ্টিভঙ্গিতে দেখিবার আলোক আজ পাওয়া গিয়াছে। যুগনায়ক ও যুগনায়িকারা কি বস্তু শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর জীবনালোকে তাহা আমরা দেখিতেছি। তখন যাহা হয় নাই এখন হইতেছে, যখন যেমন তখন তেমন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগজ্জননী শ্রী শ্রীমা এবং পূজ্যপাদ স্বামীজির শ্রীচরণে সকলের জন্য কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করে শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে অধ্যায়টির প্রথম ভাগটি এখানেই শেষ করছি। Yeah.